শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ ফেরদৌস, পিতা হাজিয়া মামুক আবুল কাশেম, আমার মায়ের নাম হল নূরজাহান বেগম। আমার বর্তমান ঠিকানা আমার গ্রাম তুলাতুলি, ডাকঘর হল ভাটিয়ারি, উপজেলা সীতাকুণ্ড, জেলা হল চট্টগ্রাম। 71 সালে আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম এই ভাটির স্কুলে। আমি প্রথম এসে ছাত্র, আমি ছাত্র রাজনীতির মধ্যে ছাত্রলীগের কর্মী ছিলাম, এই এলাকার ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। ছাত্রলীগের সাথে তেমন একটা সম্পর্ক ছিল না, শহরমুখী ছিলাম, সিনিয়রদের সাথে মোটামুটি একটা ইয়া ছিল। 70-এর নির্বাচন থেকে যদি আমরা খুবই ছোট ছিলাম, কিন্তু তারপর আমি সবার মধ্যে একটু অগ্রণী ছিলাম। বেশ করে 71-এর 1 মার্চ থেকে বইকান দিকে আমি ক্লাস থেকে বেরিয়ে গেছি। আমার সাথে আমার পিছনে আমার সাথীরা সবাই আমার সাথে বেরিয়ে গেছে। সিনিয়রদের মধ্যে মুস্তফা ভাই ছিল, সালাউদ্দিন ইউসুফ ছিল, এরকম আরো অনেকে ছিল। যখন যুদ্ধের দামলা শুরু হয়ে গেল, দুনের মধ্যে আমি আমার ক্লাসের মোট 13 জনকে নিয়ে একটা গ্রুপ করে ফেললাম। এর সাথে আরো 8 জন যোগাযোগ করলাম, তারা ছাত্র না। আমাদের এখানে একটা ছিল রহমত ভাই, রহমতের বাড়িতে আমরা গেলাম। তখন তার একটা কাজের ছেলে ছিল, এই ছেলেটা তাদের আমেরিকাতে বাড়ি ছিল, যারা সবসময় আসা যাওয়া করে এবং মুক্তিযুদ্ধকে তারা পাঠাচ্ছে। তাদের সবাইকে বললাম যে যেভাবে মায়ের পুটুরি থেকে অন্তত 100টা টাকা বা 50-60 টাকা জোগাড় করো। সবাই টাকা জোগাড় করতে লাগলো। টাকা জোগাড় করার পরে আমরা 18 জন হয়ে গেলাম। 18 জন একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে গেলাম। একজন বললো ঠিক আছে তোমরা আজকে চলে যাও, কালকে বিকেলে এখানে জরুরি, এখানে তোমাদেরকে নিয়ে আমরা ইয়াতে চলে যাবো। এমন দুর্ভাগ্য, এ কথাটা আমার মা জেনে গেলো, আমার বাবাও জেনে গেলো। সবাই মিলে যখন আমরা এক জায়গায় চলে আসছে, আমরা সবাই আসি রাস্তার উপর দাঁড়াইলাম যে শুভ, তখন শুভবর গাড়ি ছিল, শুভবর গাড়ি চলে আমরা প্রথমে বাড়িয়ে চলে যাবো। ঠিক ইন দি মিনটেম একজন বলছে ফেরদৌস তোর বাবা আসতেছে। ওরা সবার মন ভেঙে গেলো, যেহেতু আমি ধরা পড়ে যাবো, আমি যেতে পারবো না, আমরা কেউ যেতে পারবো না। ওদেরকে বললাম যে আমি প্রথম যে বাসটা আসবে, আমি দূরে যাই বাসটা আসবে, তোমরা এখানে দাঁড়া, সবাই মিলে বাসে উঠে যাবে, সবাই চলে যাবো, আমার বাবা দেখবে না। আমি ফজলারহাট স্টেশন থেকে দক্ষিণ দিকে দৌড় দিলাম। এখানে বাসটা স্টেশনে আসার পর আমি তো বাসের ভিতর ছিলাম, আমার বাবা আসে বাস থেকে এভাবে দাঁড়া কেনা গেল, বাসে উঠে আমার হাত ধরে বাস থেকে আমার গেল। সবাই তখন একদম হতাশ হয়ে গেল যে আমরা আর কিছু দিতে পারবো না। আমার বাবা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। কিছু কিছু যাওয়ার পরে বাবাকে বললাম যে বাবা, আমি তো উত্তেজিত যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি,
এবং ওরা সবাই আমার সাথে যাবে। আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা তুই আমার প্রথম ছেলে, মুক্তিযুদ্ধে চলে যাবে, এটা কি করে হবে? বাবা তুমি অনুমতি দাও, আমি চলেই যাব। ঠিক বাবার মতো বাবা অত্যন্ত রাজনৈতিক সচেতন ব্যক্তি ছিলেন এবং আমাদের গ্রামের সমস্ত মানুষ আমাদের ঘরে আসেন প্রতিদিন বিবিসি এবং হিন্দুস্তানের টিভি শুনত। বার্সিদির সাথে একটা ভালো সম্পর্ক ছিল, আজ মেয়ের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আমরা বলতে ঠিক আছে চলো, আবার বাবা হাত ধরে চলো, ওরা কিন্তু সবাই দাঁড়িয়েছে আমার জন্য, কেউ যায়নি সবার সামনে। আমি যখন বাবার পা সালাম ধরে করে দাঁড়িয়েছি, সবাই আমার বাবাকে সালাম করলো পা ধরে। তারপরে বাস আসে দাঁড়াইছে, আমার বাবা সবাইকে বাসে তুলে দিল। অজোর বৃষ্টি, তখন জুন মাসের শেষ ভাগ, আমরা সবাই চলে গেলাম একটা পাঞ্জাবের ক্যাম্প রাস্তার উপর। হঠাৎ পাঞ্জাবিরা আসে বাসকে ঘিরে ফেললো, তখন নামলো বৃষ্টি, এত জোর বৃষ্টি আসলো। আর একটু দেখে তাদের দিলে কি রহমতরে বলে, হ্যাঁ যাও চালো চালা যাও, বাস চলে গেল। বাস যায় ঠিক সুবর ব্রিজের ওখানে, আমাদের এপাশে নামাই দিল সুবর ব্রিজের নদীটা। কানায় কানায় পূর্ণ শ্রাবণের বৃষ্টি, তেমনই জলস্রোত। সন্ধ্যা পা হয়ে যাওয়ার পরে আর কোনো খেয়াঘাট ছিল না, তো কানায় কানায় পূর্ণ এত স্রোত। সবাই ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত যে আমাদের গাইডার, সে বললো যে কোনো উপায় নেই, এখানে দাঁড়িয়ে থাকলে হতে রাজাকার ধরে মেরে ফেলবে, নাহলে পাঞ্জাবিদেরকে দাঁড়া ধরে দিবে, যেভাবে জীবন বাঁচাতে হলে নদী পার হয়ে তোমাদেরকে ইন্ডিয়ার বর্ডার যেতেই হবে। তখন অন্ধকার হয়ে গেছে, মাগরিবের পর অন্ধকার হয়ে গেছে, তো কী করতে হবে? বল নদী সাঁতারে যেতে হবে। যে কী করে সম্ভব এটা, কি এই খরস্রোতা নদীকে আমরা পার সাথেই পার করতে পারবো? বলো কোনো উপায় নেই, বাঁচলে বাঁচলাম না বাঁচলে নাই। সবাই লুঙ্গ হয়ে গেলাম, সমস্ত কাপড় এবং যা বাড়ি থেকে নিচে কাটিয়ে মাথায় বেঁধে সবাই লুঙ্গ হয়ে ঝাঁপ দিলাম। সবাই ঝাঁপ দিয়ে পানির এত তীব্র স্রোত ছিল, সবাই ওপার উঠে গেছে, আমি সবার ছোট ছিলাম। আমাকে স্রোতে টেনে অন্তত 500 মিটার উজানে নিয়ে গেছে। সবাই উপরে উঠে গেছে, উপরে উঠে সবাই দেখলো যে 17 জন উঠছে, 18 জন উঠছে, গাইডের সন্দেহ একজন নাই, ফেরদৌস নাই। এই ফেরদৌস নাই, ফেরদৌস নাই, ফেরদৌস নাই, ফেরদৌস নদীর পারে ফোলা টয়লেট ছিল, এরকম স্যানিটারি টয়লেট ছিল না। দেখো এক টয়লেটের মধ্যে লো যে আটকে দিছে, এ খুঁজতে খুঁজতে নদীর পারে যাই, দেখলো যে এটা পাইছি। আমরা তখন কিন্তু বাংলা পাকিস্তানের ভিতরে বর্ডারে পাকিস্তান সেনা আছে, তীব্র ফায়ারের কারণে সবাই মাটিতে শুয়ে গেলাম। এরপরে মাটি গড়ে গড়ায় গড়ায় একটা মানে লিচু ইয়ার মধ্যে খালের মতো, তার ড্রেনের মতো একটা ইয়ার এইটার মধ্যে পড়ে যাব। তারপরে উত্তর হয়ে সবাই দৌড়তে থাকলাম, দৌড়তে দৌড়তে অন্তত আধ ঘন্টা দৌড়ার পরে আমরা নিরাপদ জায়গায় পৌঁছে গেলাম। একটা চায়ের দোকানে পৌঁছলাম, দোকানে ভাঙা চড়ো দোকান, বলে সবাইকে একটু নাস্তা দেয়, বিস্কিট তখন নাস্তা কিছু বিস্কিট দিয়ে যেই মাত্র ইয়ে দেবো আবার শুরু হলো চূড়ান্ত ফায়ার। সবাই চেয়ার থেকে নামি, তুল থেকে নামি, ইয়ার নিচে বসে লম্বা হয়ে শুয়ে শুয়ে যাব। এই শোয়ার মধ্যে রাত্রে প্রায় 12টা 1টা বেজে গেছে। তারপর সকাল হলো, ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো হরিণা ইয়ুথ ক্যাম্পে। হরিণা ইয়ুথ ক্যাম্পে প্রথমে রেজিস্ট্রেশন করালো, লাইন ধরে সবাইকে জিজ্ঞেস করলো কাই কোথায় কার কী আছে না আছে, কে কে তোমাকে চেনে? আমি বললাম নুরামুদ ভাই। ও নুরামুদ্দা পাক, আমি নিয়ে আমার চাষতে ভাই। তারপর আমাদের সবাইদেরকে ইয়ে করলো, 8-9 দিন আমরা ওখানে ছিলাম। 8-9 দিনের পরে সীতাকুণ্ড শুধু ছাত্রদেরকে নিয়ে গ্রুপ করে সবাইকে আসাম হুম্পিনগর নিয়ে গেল। হুম্পিনগর আমাদেরকে ট্রেনিং ক্যাম্পে নিয়ে গেলো, আমাদেরকে ট্রেনিং দিল ইন্ডিয়ান কমান্ডো বাহিনীর অধীনে। 1 মাস 10 দিন, 1 মাস 10 দিনের ট্রেনিং ছিল আমাদের। আমি ছিল আলফা, ব্রেভো, ইকো, চার্লি, ডেল্টা, আর ট্রেনিং মোট 5টা কোম্পানিতে আমি বি কোম্পানিতে ছিলাম, ব্রেভো কোম্পানিতে ছিলাম। কারা কারা ছিল মনে আছে? ফার্স্টে ছিল ইসলাম ইউসুফ ছিল, সালাউদ্দিন ছিল, সালে আহমদ ছিল, তারপরে শফি ছিল, ইসাক ছিল, এরকম আমরা প্রায় 125 জন ছিলাম বি কোম্পানিতে। এরপর সি কোম্পানিতে ছিল তো বর্তমান কমান্ডার আমার ভাই, সি কোম্পানিতে ছিল। তারপরে ডি কোম্পানিতে ছিল দেলোয়ার, ডি কোম্পানিতে ছিল এই সানাউল্লাহ। তারপরে এরকম আরও আরও অনেকের প্রতি সবার নাম আজকে বন্ধ বছরের সবার নাম মনে পড়ছে না। আমাদের কোম্পানির ইয়া ছিল, কমান্ডিং অফিসার ছিল রাজপুত ক্যাপ্টেন জে কে শর্মা। ট্রেনিং পিরিয়ডের মধ্যে একটা কথা আমার মনে পড়তেছে, এই গভীর জঙ্গলের পাহাড়ের মধ্যে ট্রেনিং দিনে 11টা 12টার সময় আমরা সবাই বসতে, আমি ছোটো থাকার কারণে সবার সামনে বসে যে কমান্ডিং অফিসার বক্তব্য রাখবে। হঠাৎ উনি আমাকে দেখে বলতেছে অচ্ছা তুমি দাঁড়াও। আমি ওখানে গেলাম, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিসলি দাঁড়ায়, তুমি তো ছোটো আদমি, হ্যাঁ কিসলি আদমি?
তাম স্টেডি বসে দাঁড়ালেন মুসা আই ওয়ান্ট ফ্রিডম সে চক্কর চেয়ার থেকে দাঁড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বললো যে আপকা মুল একদিন আজাদ হয়ে যায় ইতনা ছোটা ছোটা আদমি পাকিস্তান আর্মি কা সাথ জঙ্গ কর নিকল আয়া এ কি বাত হে এই কথাটা আমার চিরদিন আমি জানি না বর্তমানে এই জি কে শর্মা কোন পজিশন আছে কোথায় আছে তাকে আমি আজকে শ্রদ্ধা করে তার কথা স্মরণ করতেছি এরপরে আমাদেরকে আবার নিয়ে আসলো পুরুলিয়ার ক্যাম্পে একদিন এক রাত ওখানে রেস্ট করলাম তারপরে আমাদেরকে আরম্ভ ছিল আমাদের গ্রুপে কমান্ডার হলেন ইউসুফ আলী ডেপুটি কমান্ডার সালাউদ্দিন আমার ওনার অধীনে আমরা প্রায় 98 জন এটা সীতাকুণ্ডের সারা বাংলাদেশের সিলেটের মধ্যে 99 নম্বর গ্রুপ আমাদের গ্রুপ নম্বর হলো 99 তারপর সবার নামে অস্ত্র ইস্যু করলো তা আমি সবার ছোট আমাকে বলল যে তোমার নামে আমরা অস্ত্র ইস্যু করব না গ্রেনেড থাকবে তোমার আর অন্যান্য অস্ত্র নিয়ে তুমি বিভিন্ন অপারেশনে অংশ নেবে তা আমার ভিতরে একটা জিদ আসলো যে না আমি অস্ত্র ছাড়া আমি যাবো না আমাকে যদি অস্ত্র না দেন আমি যাবো না আমি এখান থেকে যাবো আমাকে কমান্ডার অনেক বুঝাইল আর ইয়ে তারা অনেক বুঝাইল কিন্তু শেষ পর্যন্ত আমার জিদের কাছে তারা ইয়া করতে বাধ্য হলো শেষ পর্যন্ত আমাকে একটা ইন্ডিয়ান এসএলআর দিল সেলফ লোডিং রাখেন মিরেশ্বরে এক জায়গায় গেছি ওখান থেকে আমাদেরকে একটা বড় সম্পন্ন মধ্যে উঠালো বিরাট একটা সম্পন্ন মধ্যে জ্যোৎস্নরাত সম্পন্ন করে আমি সীতাকুণ্ড কোনো এক জায়গায় সম্পন্নটা নাঙ্গল করেছি তারপর তার আগে থেকে বাড়িতে খবর দেওয়া ছিল এক বাড়িতে আমাদের রান্না খাওয়া খাওয়ার ব্যবস্থা করছে খাওয়া দাওয়া করার পরে ওই বাড়ির যে মেয়েটার বিয়ে ছিল সেই মেয়েটা ওই রাত্রে বাসর ছিল রাত্রে তিনটার সময় মেয়েটা বলতেছে আজকে ফাতেমা বাসরাত হবে না ফাতেমার বাসরাতের মধ্যে একান্ত শান্ত মুক্তিযুদ্ধের বিশ্রাম করবে ফাতেমার বাসরাতের প্রয়োজন নাই হয়তো ইতিহাসে ফাতেমার নাম কোনোদিন লেখা থাকবে না কিন্তু এই মহান স্বাধীনতা যুদ্ধে ফাতেমার অবদান ফাতেমার দেশপ্রেম ইতিহাস স্বীকৃতি দেবে কিনা সেটা আমি জানি না ফাতেমা কোথায় আছে আমি জানি না ফাতেমা এখন কোথায় আছে তার বাড়ি কোথায় সেটাও হয়তো আমি এখনো ট্রেস আপ করতে পারবি না কিন্তু আমি আজকে তাকে অত্যন্ত শ্রদ্ধা আর অবনত চিত্তে তার কথা স্মরণ করছি এইসব মেয়েরা সেইসব মায়েরা এই মহান আমার প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য তার জীবনের সবচেয়ে প্রিয় সময়টা বলতেছে মুক্তিযুদ্ধের আমার ঘরে আজকে বিশ্রাম করে তারা আজকে যাওয়ার কোথাও জায়গা নাই এখানে আজকে সে ফাতেমার কথা আমার মনে করতেছে আমি তাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করতে আজকে আমি তাকে স্যালুট জানাচ্ছি এরপরে আমরা আমাদেরকে নির্ধারণ করা দিয়েছে আমরা কুবিরে চলে আসলাম কুবিরে আসি একবারকে অবস্থা নিলাম তারপরে আমাদের কমান্ডার এবং ডেপুটি কমান্ডার আরও একবার নিয়ে বেরিয়ে গেছে ঠিক মেইন রোড কুমিরের জনান্তর থেকে 3 কিলোমিটার ভিতরে পা গভীর জঙ্গল পাহাড়ের মধ্যে একটা ক্যাম্প করবো আমরা স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় তাদের খামার টামার ছিল খামার মধ্যে আমরা তাদেরকে সন্ধান করে সমস্ত মুক্তিযোদ্ধারা এই 90-98 সমস্ত ভিতরে চলে গেলাম ভিতরে আমরা সবাইকে অপেক্ষা করছি তারপর নিজেরাই মাটি দাগ করা নিয়ে সব কিছু নিয়ে সবার জন্য ঘর করে একটা ক্যাম্প করে ফেললাম কোন পাহাড় এটা হলো জোরন্তর থেকে 3 কিলোমিটার ভিতরে আমরা ওখানে কয়েকদিন অবস্থান করার পরে আমাদের উপর দায়িত্ব দেওয়া হলো এই ঢাকা ট্রাঙ্কের মধ্যে পাকিস্তানি আদমি আসা যাওয়া চোরাগোপ্তা যে কোনো ভাবে এম্বুশ বসিয়ে ছোট দু একটা গাড়ি আসার সময় এরকম দু একটা আক্রমণ করে আমরা যেন তাদের মনোবলটা ভেঙে দিতে পারি মূল কাজটা ছিল এখানে 2 নম্বর এলাকায় যারা মুসলিম লীগার ছিল যারা অ্যাম্বুলেন্স লাগতেছিল বাড়িতে তাদেরকে মারধর করা আর রেজাকাররা যেখানে আছে এখানে আক্রমণ করা আমার মূল দায়িত্বটা ছিল রেল লাইনের ওই পারে যে বড় পাহাড়টা ছিল এই পাহাড়ের উপর ডিউটি করা এই এলাকায় কুমিল্লা স্টেশন থেকে ইয়া পর্যন্ত পাঞ্জাবের গাড়ি কোথায় কী অবস্থায় আছে পাঞ্জাবের কোন জায়গার নাম ছিল যেহেতু কুমিল্লা স্কুল সব ঘাঁটি ছিল তাদের আর এদিকে রেজাকাররা কোথায় যাচ্ছে এটা রিপোর্ট করা পুরা এই কুমিরা থেকে নামিয়ে এদিকে ঘুরে হাঁটি কোনো সময় গরু রাখা কোনো সময় লাকড়ি কাটা বা কোনো সময় দাঁড়াটা হাতে নিয়ে ঘোরাঘুরি করা এটাই আমার দায়িত্বটা ছিল এটা মূল রিপোর্টটা করার জন্য
হঠাৎ দেখলাম যে কুমিরে বাজারের উপর একটা জায়গায় খুব লাফালাফি করতেছে, একলা ছিল সে। তখন আমার দুজন যোদ্ধা ছিল, এরা আসছে চুল কাটতে। আমি দুই যে তাদের বললাম যে এ তো একলা পড়ে রয়েছে, ও খুব বাড়াবাড়ি করতেছে, তোমরা কিছু করতে পারবে? ওর জন্য তুমি এখান থেকে সরে যাও, কিছু করার সেটা আমরা দেখবো। হঠাৎ দুজন বাস পাখির মতো তার গপ করে সড়কে নিয়ে ফেলছে, কেড়ে নিয়ে এই দুজন টানতে টানতে রেল লাইনের উপকূলে পার করে দিচ্ছে। পার করার পরে এই সময় নিন্য যুদ্ধরা চলে আসছে, আসা যাওয়া ছিল যুদ্ধরা চলে আসছে, তাকে ধরে শুধু আমাদের ক্যাম্পে নিয়ে গেছে। সারাদিন তাকে দেখার পরে টর্চারিং করছে, টর্চারিং করার পরে সে বললো যে আমার বাড়ি এখানে, তোমরা সবাই আমার চিনো, আমি বাধ্য হয়ে জায়গায় গেছি, আমি তো স্বাধীনতার পক্ষের মানুষ, তোমরা আমাকে ব্যবহার করো, আমাকে মারিও না, আমার ছোটো ছোটো দূরে বাচ্চা আছে, আমার তোমরা যা বলো আমি তাই করবো। তো মিসির আলি বললো যে ঠিক আছে, মারার দেখো না ওকে, অন্তত দুই তিন দিন দেখো। দুই তিন দিনের মধ্যে সে দেখলাম যে আমাদের সবাই রান্না বান্না, এবং শেষ পর্যন্ত তাকে আমরা অপারেশনে নিয়ে গেলাম একদিন। আমার দেখতে সে অ্যালার্জি নিয়ে সবার আগে ধরতেছে। এই তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস সে আমাদের সাথে ছিল, এবং প্রত্যেকটা অপারেশনে সে অংশগ্রহণ করেছে। একটি অপারেশন হাফিজ জুটমেল ছিল, মাগরিবের সময় আমরা অপারেশনে বের হব, আমাদের কিছু যুদ্ধ রাস্তার এবারে চলে গেছে আর বাকিগুলো রাস্তার এবারে রয়েছে। এমন সময় দেখি যে হঠাৎ দেখি যে একটা জিপ এবং একটা ট্রাক এদিকে যাচ্ছে, ইসমাইল বুঝলে ডাউন, সবাই আমরা বসে মানে অতর্কিতভাবে দিল ইয়ার মধ্যে ফায়ার। উপর যারা বলছে তারা কিছু বুঝার আগেই আমরা দুম দুম ফায়ার করে, কী হয়েছে না হয়েছে সেটা আমরা আর বলতে পারবো না, কে মরছে কে বাড়ছে এটা আমি দেখিনি। ফায়ার করে যখন কিছুক্ষণ মধ্যে ওরা যখন প্রচণ্ড বেগে যখন ফায়ার করা শুরু করলো, আমরা আস্তে 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 ইয়ে করে ধীরে ধীরে আন্ধার হয়ে যাচ্ছে, তারা লাইট জ্বলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখে আমরা পিছনে ফিরে যাই, আমরা রেল পর্যন্ত চলে গেছি। আমাদের ভয় ছিল যারা পশ্চিম পাড়া পাড়ে গেছে তাদের কী অবস্থা, কিন্তু পরে জানতে পারলাম যে তারা নিরাপদ ইয়েতে সরে গেছে। যখন ফায়ার আমরা দিতে করছি তখন তারা বুঝতে পেরেছে তারা অ্যাটাক হয়ে গেছে, তখন তারা রিপ্লাই না দিয়ে তারা উকুলে পাড়ে গেছে, আমরা উকুলে পাড়ে গেছে, জিপ তারা জিপ ইয়ে করতে পারেনি, ট্রাকটা ফেলে তারা জিপ নিয়ে চলে গেছে। দুই নম্বর ইয়ে হলে ফৌজদারহাট ক্যাডেট কলেজ পাকিস্তানি আর্মির ক্যাম্প ছিল, সিনিয়র ফায়ার অফিসাররা ছিল। বিভিন্ন ইয়ার মধ্যে শুনলাম যে ওখানে ধরে নিয়ে যেয়ে মুক্তিযোদ্ধাকে ইয়া করতেছে, এবং প্রত্যেক রুমে অনেকগুলো মেয়ে আছে। তখন ইয়া বলল যে আমরা ক্যাডেট কলেজ আক্রমণ করবো, এটা নিয়ে রাত্রে বৈধ প্রশ্ন, কেউ পক্ষে মত দিল কেউ বিপক্ষ মত দিল, তবে বিপক্ষ মতের ইয়াটা বেশি ছিল, যেহেতু আমাদের কাছে কোনো হেভি অস্ত্র নয়, আমরা বলো আমরা তিন ইঞ্চি মোটর ব্যবহার করবো। বলো তাহলে যাবে কেমনি? ভাবছি আমরা নৌকা নিই, আমরা কুমিরের ঘাট থেকে নৌকা নিয়ে সোজা নিউ পাতঙ্গাঙ্গি করবো, নিউ পাতঙ্গা থেকে আমরা তিন ইঞ্চি মোটর ব্যবহার করবো, এফএমসি ইউজ করবো। অনেক বিতর্ক আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলে খবর পাইলাম যে ফৌজদারের পশ্চিম পীর বাড়ির এক মানুষ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে খুবই অশালীন বক্তব্য করতেছে, এবং সে পাকিস্তানদেরকে ডেকে আনতেছে, অপারেশনটা আমাদের গ্রুপে করছে, এবং সে পায়ে গুলি খাইছে। ওখানে আমাদের একজন যোদ্ধা আর একদম কাছাকাছি পায়ের মধ্যে গুলি লাগছে, কী নাম ছিল এসার, তাকে নিয়ে আমাদের সাথে যা ইয়াটিয়া ছিল মেডিকেল যে সমস্ত টুকটা সাথে নিয়ে যেতে হইতো ওগুলো দিয়ে তাকে বিন্ডেজ করে তারপর নিয়ে আসছে। আর ক্যাডেট কলেজ আক্রমণটা হয়নি। 13 ডিসেম্বর ইন্ডিয়ান আর্মির যুদ্ধবাহিনী কুমিরে পর্যন্ত চলে আসছে, আমাদেরকে নির্দেশ দিল তোমরা ওদের সাথে মার্চ হয়ে যাও। আমরা ক্যাম্প ফেলে আমরা ওদের সাথে মার্চ হয়ে গেলাম। এই কুমিরের যুদ্ধে দেখছি পাঞ্জাবের অত্যন্ত কাছে থেকে মেশিন গান এবং লাইট মেশিন গান এলএমজি অনবরত বৃষ্টির মতো ফায়ার, এবং যৌথবাহিনী এটার মোকাবেলা। এরপরে তারা পিছু হটে যখন চলে আসলো 13 তারিখ, ছত্রি বাহিনী নামলো, এটার মধ্যে সম্ভবত 13 কি 14 তারিখ, এটা করতে করতে আমরা পাঠিয়ে দিতে চলেছি। তখন বাকিতে ওদের ক্যাম্প ছিল 14 তারিখ বিকেল পর্যন্ত তারা ছিল, 14 তারিখ বিকেল দুইটা ছেলেকে গুলি করে মারছে। তখন আমরা মাদাম মিবির কদম রসুফ পরে কদম রসুলের পরে মাদাম মিন্ডের এপাশে যে ব্রিকফিল ছিল ওখানে লাইন ধরে আর্টিলারি বসেছে, আমরা আর্টিলারির সাথে সাথে আছি, ইন্ডিয়ান আর্মিদের সাথে সাথে আছি। এটা করতে করতে আমরা যেই মাত্র এই বিলের এই যে সরলী কলেজ এখানে আমরা আসে পড়ছি, তখনই একটা ইন্ডিয়ান আর্মির গুলিবিদ্ধ লাশ ছিল এখানে, তাকে এখানে দাহ করা হয়েছে, এবং আমরা এই ইয়ার মধ্যে আসি। আজকে এর এই বিজয়ের স্মৃতিটা এই বিলের মধ্যে আসে, যেখানে বিজয় সরকারি কলেজ হয়েছে,
এই ভিডিও স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা তৎকালীন লিডারশিপকে দিয়ে ভিডিও স্মরণ কবজের নামটা দিয়েছিলাম। ষোলো ডিসেম্বর কোথায় ছিল? ষোলো ডিসেম্বর আমরা তাদের সাথে ছিলাম, যুদ্ধবাহিনীর সাথে ছিলাম, এখান পর্যন্ত আসি। তাহলে আমরা জানি সতেরো ডিসেম্বর আমরা ক্যাডেট কলেজে ঢুকি। এই ক্যাডেট কলেজে আমার সাথে যারা ঢুকছে তারাই দেখছে প্রত্যেকটা রুমের মধ্যে এক একটা বাঙালির বিয়ে ছিল উলঙ্গ অবস্থায়। কেউ মাথা গুজুক বসে রয়েছে, কেউ কাপড় একটা ধরা বসে রয়েছে। এদেরকে মেন আর্মিরা কী করছে আমরা সেটা দেখি নেই। এরপরে এই যতদিন পর্যন্ত মুক্তিবাহিনীর হাতে প্রশাসন ছিল, আমরা মাননীয় কমান্ডার অধীনে এই স্কুলে একটা ক্যাম্প করছি। বর্তমান বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা? মানবতা, সেই মানবতা দেখেছি 1971 সালে। মানুষের জন্য মানুষ, আমি যে একটা সৃষ্টির মানুষ, মানুষের জন্য আমি কী করতে পারি সেটা দেখেছি 1971 সালে। কিন্তু এরপর থেকে এই যে বিপদ, মানে বিপর্যয় বিপর্যয় বিপর্যয়, আজকে সবাইকে একটি জায়গায় আসতে হবে, আমার দেশকে ভালোবাসতে হবে, আমার দেশপ্রেম। দেশকে ভালোবাসলে সে অধিকারের প্রশ্ন আসবে, অধিকারের প্রশ্ন আসলে সে প্রতিবাদী হবে, প্রতিবাদ করলে অন্যায়কারী জুলুমকারী অত্যাচারকারী লুটেরা তারা খামোশ হয়ে যাবে। একটি সংঘবদ্ধ, একটি সুসজ্জিত, একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে। এই প্ল্যাটফর্ম থেকে সমস্যায় আমরা আওয়াজ তুলতে পারলো যে আমাদের অধিকার আমাকে ফিরিয়ে দাও, যে যুদ্ধে আমি যুদ্ধ করেছি, যেই জন্য তোমাদেরকে একটা পতাকা দিয়েছি, যেই জন্য ভূখণ্ড দিয়েছি, সেই ভূখণ্ডের মানুষ যাতে শিক্ষা শান্তি তার অধিকার এবং সে নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারে, এই অধিকারটুকু সে ফিরে পাবে। আমি নতুন প্রজন্মর কাছে শুধু একটি অনুরোধ করবো, সেটা হলো নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।